সরকারে দিলে দূরবর্তী মুক্ত শিক্ষার অধীনত ডিএলএড পাঠ্যক্রম চলাই দিয়ার অনুমতি এসসিআরটিক অনুমতি দিছিল 27,897 জন শিক্ষকক প্রশিক্ষণ দিয়ার চলছে চাপরি বাবদ জনা শেওয়ালির সেই নির্দেশনাত বিচারি পালে সোণর করে পড়া হাঁহ এজনী 27,897 জনের বিপরীতে প্রশিক্ষণ দিয়া দেখুয়ালে 1,06,828 জন শিক্ষক অর্থাৎ প্রায় 3 গুণ সংখ্যক 78,931 জনক প্রশিক্ষণ দিয়া দেখুয়ায় সার্টিফিকেট বিক্রি করিলে শেওয়ালি দেবী শর্মায় একু একুখন সার্টিফিকেট কিমানত বিক্রি করিলে সেয়া অজ্ঞাত ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন চমুকৈ এনসিইটিয়ে অনুমোদন দিছিল এসসিআরটি অনুমতি পাইছিল 59টা কেন্দ্রত দূরশিক্ষার জড়িয়ে ডিএলএড পাঠ্যক্রমের বাবে কিন্তু 59টার পরিবর্তে 347টা কেন্দ্রত অনুমতি প্রদান করা দেখুয়ালে আইএএস শেওয়ালি দেবীয়ে অর্থাৎ 244টা অতিরিক্ত কেন্দ্র স্থাপন করিলে টকা ঘটার বাবে সেই অতিরিক্ত কেন্দ্রসমূহতেই দেখুয়া হল 78,931 জন অতিরিক্ত প্রশিক্ষার্থী কিন্তু রহস্যজনক বিষয়টো হল 244টা অতিরিক্ত কেন্দ্রটো বাদে 30টাও কেন্দ্র বিচারি নেপালে সিএম ভিজিলেন্সর দলে অর্থাৎ কাগজে পত্রই কেন্দ্র খুলি সেই কেন্দ্রর উন্নয়নের নামত ধন আবন্তন দিয়ার লগতে তাত ফেকাল্টির দরমহা প্রদান আর আসবাবর নামতো ধন আবন্তন দিছিল শেওয়ালি দেবী শর্মায় সেই ধন পুনে পুনে জোয়াইকর একাউন্টতে সোমাইছিল বাৰু এতিয়া হোক আন এটা প্রসঙ্গলৈ এজন প্রশিক্ষার্থীর পরীক্ষার উত্তর বহি হয় 600 তেনেক্ষেত্রত অতিরিক্ত 78,931 জন প্রশিক্ষার্থীর মুঠ বহি হয় 473,586 খন অতি রহস্যজনকভাবে 473,000 খন বহির এখনো বিচারি নাপালে সিএম ভিজিলেন্সে অর্থাৎ সেই অতিরিক্ত কেন্দ্র ভুয়া কেন্দ্রর ফ্যাকাল্টি ভুয়া প্রশিক্ষার্থী ভুয়া সকল ভুয়া যেতিয়া পরীক্ষা পাতে কেনেকৈ পরীক্ষাই নহল যেতিয়া উত্তর বহি পাব কোত ইফালে কথাবোৰ শেওয়ালি দেবীক জেরার সময় বিষয়টো সুধুতে উত্তর দিলে যে নিগনি হওয়ার ভয়ত সকলো জ্বলাই দিলে হেনো শেওয়ালি দেবীয়ে যিখিনি ভুয়া প্রশিক্ষার্থীক সার্টিফিকেট বিক্রি করে ধন ঘটিছিল সেই সকলৰ পৰা লৈছিল লাখৰ ঘৰত ধন সেই ধন এসসিআরটির কার্যালয়লৈ আহিছিল নগৰৰ হিচাপত এসসিআরটির আছিল এটা অফিসিয়াল একাউন্ট সেই একাউন্টৰ উপৰি আৰু এটা একাউন্ট খুলি লৈছিল শেওয়ালি দেবী শর্মায় নিয়ম মতে একাউন্ট খুলিবলৈ লাগে বিভাগীয় অনুমতি দিব লাগে দ্বৈত স্বাক্ষরৰ ব্যৱস্থাপনা কিন্তু শেওয়ালি দেবীয়ে মনে মনে খোলা একাউন্ট কেইটাত নালাগিছিল দ্বৈত স্বাক্ষর নগর হিসাবত অহা ধন সমূহ সোমাইছিল সেই কেইটা একাউন্টত কিছু ধন সোমাইছিল এজন চতুর্থ বর্গর কর্মচারীর একাউন্টত কর্মচারীজনের একাউন্ট ভাড়ালৈ লৈছিল শেওয়ালি দেবীয়ে মাহে ভাড়া দিছিল 50,000 কোটি টাকা তেনে বহুকেইটা কর্মচারীর ব্যাংক একাউন্টর তথ্য লাভ করেছে সিএম ভিজিলেন্সে যিকেইটা একাউন্টত 50-60 লাখ কোটি ধন সোমোয়ার তথ্য স্পষ্ট সেই একাউন্ট সমূহৰ জৰিয়তে অবৈধ ধনৰ লেনদেন চলাই গৈছিল শেওয়ালি এণ্ড কোম্পানীয়ে সমগ্র চক্রটোত শেওয়ালিক পূর্ণ সহযোগিতা আগবঢ়াইছিল অতিরিক্ত সঞ্চালক এল এন ফোনওয়ালে সকল স্পষ্ট হোৱাৰ পিছত অসম এৰি ৰাজস্থানলৈ চাৰিচকীয়া বাহন লৈ পলায়ন জুৱাই শাহু সকলোৰে কিন্তু বিকানেৰৰ এখন হোটেলত শুই থকা অৱস্থাত চিএম ভিজিলেন্সৰ এটা দলে গ্ৰেপ্তাৰ কৰে শেওয়ালি দেৱী জুৱাই অজিতপাল সিং আৰু ঠিকাদাৰ ৰাহুল আমিনক ধৰি আনি আদালতত হাজিৰ কৰোৱাই নিজৰ জিম্মাত লৈ চিএম ভিজিলেন্সে বহু তথ্য ফাদিল কৰিবলৈ সক্ষম হৈছে যদিও লুটি পুতি খোৱা টকাসমূহৰ অস্তিত্বৰ সন্ধানত জেৰা অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে সেই জেৰাতেই পোহৰলৈ আহিল আৰটিআই কৰ্মী সাংবাদিকৰ ৰূপ লৈ ব্লেকমেলিঙত নমা বহু লোকৰ নাম যিমানেই খান্দিছে সিমানেই ইটোৰ পিছত সিটো নাম পোহৰলৈ আহিছে সকলোৰে একাউণ্টত সোমাইছিল এছচিআৰটিৰ একাউণ্টৰ ধন এতিয়াও বহু তথ্য আহিবলৈ বাকী ৰাজনৈতিক নেতা ছাত্ৰ নেতা সাংবাদিক আৰটিআই কৰ্মী দালাল সকলোৰে মুখ বন্ধ কৰিবলৈ চেষ্টা কৰিলেও শিক্ষা বিভাগৰ তদন্তত আহিল সকলো পোহৰলৈ শিক্ষামন্ত্ৰীয়ে তদন্ত প্ৰতিবেদন মুখ্যমন্ত্ৰীক দিয়াৰ লগে লগে বিষয়টো তদন্তৰ দায়িত্ব দিয়ে চিএম ভিজিলেন্সক আৰু তাৰ সমান্তৰালকৈ নিলম্বিত কৰে শেৱালি দেৱী শৰ্মাক